নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে সুস্মিতার রান্নাপাত চ্যানেলে স্বাগত। আজকে আমি মুচমুচে থরির পকোড়া নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি আজকে আপনাদেরকে করে দেখাবো থরির পকোড়া। এই থরির পকোড়া আপনারা যদি কোনো গেস্টকে তৈরি করে খান, তাহলে কিন্তু কেউ ধরতেই পারবে না যে এটা থরির পকোড়া। মনে হবে মাংসের কোনো প্রিপারেশন দিয়ে আপনারা এই পকোড়াটা বানিয়েছেন। আমি কিভাবে থরির পকোড়া বানাই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আপনারাও বাড়িতে একদিন এইভাবে ট্রাই করবেন, খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। এই থরির পকোড়া ভাতের সাথে যেমন ভালো লাগে, তেমনি সন্ধেবেলার চা কফির সাথেও খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তাহলে চলুন দেখাই আমি কিভাবে থরির পকোড়া বানাই। আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। থরির পকোড়া করার জন্য আমি এখানে থরগুলোকে এইভাবে কেটে নুন হলুদ জল দিয়ে আধ ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম। তাহলে থরের যে একটা কষ থাকে সেই কষটা বেরিয়ে যায়। থরির পকোড়া যখন করবেন তখন এইভাবে থরগুলোকে আধ ঘন্টা নুন হলুদ জলে ভিজিয়ে রাখতে হবে। এবার আমি এই থরগুলো জল থেকে তুলে মিক্সারে পেস্ট করে নেব। থরগুলো আমি পেস্ট করে নিয়েছি। পেস্ট করার পর দেখবেন একটু জল বেরোবে, জলটা অল্প ফেলে দেবেন। পুরো জলটা কিন্তু ফেলবেন না চিপে চিপে, যেটুকু জল ওপরে ভাসবে দেখবেন পেস্ট করার পর অনেকটা জল বেরোবে, সেই জলটা একটু হাত দিয়ে চেপে এরকম করে ধরে চেপে জলটা ফেলে দেবেন। এবার আমি এর মধ্যে দেব পেঁয়াজ কুচি। এখানে বড় একটা পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। আদা কুচি দিলাম, রসুন কুচি দিলাম, রসুন কুচিটা একটু বেশি দেবেন। কাঁচা লঙ্কা কুচি দিলাম, একটা ছোট টমেটো আমি কুচিয়ে নিয়েছি, ছোট ছোট করে পিস করে নিয়েছি, দিয়ে দিলাম। ক্যাপসিকাম কুচি দিলাম, হাফ চামচ হলুদ দিলাম, এক চামচ নুন দিলাম, হাফ চামচ ধনে গুঁড়ো দিলাম, হাফ চামচ জিরে গুঁড়ো দিলাম, ধনে পাতা কুচি দিয়ে দিলাম, হাফ চামচ কালো জিরে দিলাম, হাফ চামচ চিনি দিলাম, জোয়ান দিয়ে দিলাম, হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিলাম, চার চামচ বেসন আছে দিয়ে দিলাম, দু চামচ চালের গুঁড়ো আছে দিয়ে দিলাম। বেসন যতটা নেবেন, চালের গুঁড়ো তার অর্ধেকটা নেবেন। এবার সব কিছু ভালো করে আমি মেখে নেব। আরও আমি বড় চামচের এক চামচ বেসন অ্যাড করছি। অল্প খাবার সোডা দিয়ে দিলাম। খাবার সোডা দিয়ে ভালো করে আমি আবারও মেখে নেব। মাখানোটা ঠিক এরকম হবে, বেশি যেন জল জল না হয়। যদি আপনাদের জল জল হয়ে যায় আপনারা বেসন পরে অ্যাড করে নেবেন। সব দিয়ে আমার মাখানো হয়ে গেল। এবার আমি এটা 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। 5 মিনিট আমি রেস্টে রেখেছিলাম, 5 মিনিট হয়ে গেছে। এবার আমি থরির পকোড়াগুলো ভাজব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, সাদা তেল দিয়ে দিলাম। অবশ্যই সাদা তেলে ভাজতে হবে। তেলটা ভালো করে গরম করে নেওয়ার পর গ্যাসটা একদম কমিয়ে দিয়েছি। এবার আমি পকোড়াগুলো ছাড়ব। পকোড়াগুলো ছাড়ার আগে থরটা আমি আবার ভালো করে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর কিন্তু পকোড়াগুলো ছাড়বে। এবার আমি পকোড়াগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। পকোড়াগুলো তেলে ছাড়ার পর গ্যাসটা আমি মিডিয়ামে দিয়ে দিলাম। একদিক ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে অল্প করে একটু চেপে দিচ্ছি।
সবকটা পকোড়া আমি উল্টে দিয়েছি, ধুয়ে অল্প একটু চেপে দিয়েছি। গ্যাসটা কিন্তু মিডিয়ামে দিয়ে ভাজবে, নালে ভেতরে কিন্তু ভাজা হবে না, ওপরটা ভাজা হয়ে যাবে। পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি পকোড়াগুলোকে তুলে নেব। এইভাবে বাকি পকোড়াগুলো আমি ভেজে নেব। এই পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। বাড়িতে যদি কোনো গেস্ট আসে, আপনারা যদি এই থোড়ে পকোড়া করে খাওয়ান, আর যদি না বলেন যে এটা থোড়ের পকোড়া, তাহলে কিন্তু কেউ বুঝতেই পারবে না যে এটা থোড়ের পকোড়া। মনে হবে চিকেন পকোড়া বা কোনো মাংস দিয়ে পকোড়া করা হয়েছে, এতটাই কিন্তু টেস্টি হয়। আমি যেভাবে করলাম এবং যে সমস্ত উপকরণ আমি থোড়ের মধ্যে দিলাম, সেই সমস্ত দিয়ে যদি আপনারা করেন বাড়িতে, একদম মাংসের পকোড়ার মতন খেতে লাগবে। থোড়ের পকোড়া রেডি হয়ে গেল। সঙ্গে রাখবেন টমেটো সস, আর রাখবেন পেঁয়াজ, আর দুটো কাঁচা লঙ্কা থাকলে তো কথাই নেই। বিকালবেলায় বা সন্ধেবেলায় আপনারা চা কফির সাথে এই থোড়ের পকোড়া বানিয়ে নিতে পারেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। ভাতের সাথেও খেতে কিন্তু এই থোড়ের পকোড়া ভীষণই ভালো লাগে। ডাল আর এই থোড়ের পকোড়া দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যেতে পারে। আপনারাও আমার মতন থোড়ের পকোড়া বাড়িতে ট্রাই করবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকে আমি এখানেই রাখলাম, আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।